কথায় বলে অবাক কাজের দিকে যায়, সাগর শুকিয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে কেসটা অন্য। আমি যেদিকেই যাই সেদিকে এত বৃষ্টি আসে, এত বৃষ্টি আসে যে কি বলবো। লাস্ট উইক বর্তির বিল যাচ্ছিলাম, তো বর্তির বিল যেতে যেতে এমন বৃষ্টি হলো যে যাওয়াটাই পুরো ভেস্তে গেল। তো যাই হোক, যে জায়গাটা আজকে এসেছি, মানে যে জায়গাটা আস আমি আজকে দেখাবো, পুজো শেষ হলেই মোটামুটি বলতে পারা যায় শীত পড়ে যাবে। আর শীত পড়ে গেলে তখনই বাঙালির একটু ঘোরার মন হবে, মানে একটু কোথাও ঘুরে আসি, ছুটি হাতে কম থাকলেও মনে হবে যে একটু ঘুরে আসি কোথাও। তো সেই জন্যই আমি আজকে একটা ওয়ান ডে ট্যুরিস্ট স্পটের সন্ধান দিচ্ছি, যেখানে পিকনিক করা যায়, প্লাস যদি ওয়ান ডে আউটিংয়ের জন্য হয়, তো একটা সেই রকম একটা জায়গা, সুন্দর জায়গার একটা সন্ধান দিচ্ছি তোমাদের। বহুল প্রচলিত এবং অনেকেই হয়তো এসছে, আবার অনেকে হয়তো জায়গাটার ব্যাপারে এখনও জানে না। তাই পুরো ভিডিওটা ডিটেলসে দেখতে থাকো, আমি সব ইনফরমেশান দিয়ে দেবো। চলো দেখাই। তিনটি নদীর মিলনস্থলে গঙ্গার ধারে একটি দিন কাটাতে কিন্তু মন্দ লাগবে না। আপনার প্রিয়জনের সাথে একটা রাত বা একটা দিন এইখানে যদি কেউ থাকেন তাহলে খুবই ভালো লাগবে। এই গাদিয়ারা হলো তিনটি নদীর মিলনস্থল, হুগলি, দামোদর এবং রূপনারায়ণ। এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার পেছনে, এই জায়গাটা হচ্ছে তিনটে নদী মিট আপ করেছে, হুগলি, রূপনারায়ণ এবং দামোদর। শীতকাল মানেই হচ্ছে বাঙালির ঘুরে বেড়ানোর সময়, আর এই সময় একটু গঙ্গার ধারে একটু পিকনিক না করলে কি মন ভালো হয়? কলকাতা থেকে গাদিয়ারা যাওয়া যায় হচ্ছে দুরকমভাবে যাওয়া যায়। প্রথম হাওড়া থেকে ট্রেন ধরে চলে যেতে হবে উলুবেড়িয়া, উলুবেড়িয়া নেমে সেখান থেকে অটো ধরে চলে যাওয়া যায় গাদিয়ারা। আবার কলকাতা দিয়ে যদি 77 নম্বরে আচিপুর যাওয়া যায়, তাহলে আচিপুর থেকে লঞ্চ পার হয়ে 58 গেট এবং গাদিয়ারা সেখান থেকে যাওয়া যায়। পশ্চিমবঙ্গের জনপ্রিয় পিকনিক স্পটগুলোর মধ্যে গাদিয়ারা হলো একটি বহুল প্রচলিত পিকনিক স্পট। এখানে একদিনের জন্য ঘুরে আসা একটা খুবই ভালো জায়গা, মনোরম জায়গা। তার আরেকটি কারণ হলো এর একদিকে অর্থাৎ গাদিয়ারা হচ্ছে হাওড়া জেলায় এবং অন্যদিকে নূরপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং আরেকদিকে রয়েছে মেদিনীপুর জেলা। গাদিয়ারার এই পর্বটা এখানেই শেষ করছি, আর নেক্সট পর্বে আমি আরেকটা জায়গার সন্ধান দিচ্ছি, আরেকটা ওয়ান ডে ট্যুর, ওয়ান ডে পিকনিক স্পটের জায়গা। তো জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে দেখতে পাও। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিও কেমন লাগছে। তোমাদের কমেন্ট না পেলে আমি বুঝতে পারছি না যে ভিডিও ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, মানে কোথায় খারাপ হলে কোন জায়গাটা আরও ঠিক করতে হবে, বেটার করতে হবে সেটাও বুঝতে হবে। তো তার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকো।